দক্ষিণ স্টেশনে যাচ্ছি, কোথায় বলুন তো? যাচ্ছি হচ্ছে 60 ফিট বারেক মোল্লার মোড়, MS মোটরসে। সো গত উইকে আমার বাইকটা সার্ভিসিং করাইছিলাম, তো দেখছেনই ভিডিওটা। সো সার্ভিসিং ভালোই হয়েছে, বাট কিছু সমস্যা রয়ে গেছে। সেটা হচ্ছে আমার বাইকের যে মাঠঘাটটা আছে, মাঠঘাট না সরি বাম্পার যেটা আছে, বাম্পারে একটা নাট ভেঙে ফেলছে এবং ওই নাটটা লাগায় নাই। সো আমি ওই সময় খেয়াল করি নাই, বাসা আসার পরে আমি দেখতেছি যে এই অবস্থা। এখন দেখি, আমার মেইন সমস্যা হচ্ছে ওইটাই যে ওইটা ঠিক করাইতে হবে। আসলে বাইকের একটা নাটও যদি ঢিলা থাকে, বাইক চালাইতে আমার খুবই প্যারা লাগে। সো বাইকের আমার কাছে সব পারফেক্ট থাকতে হয়। এখন তাছাড়া কোনো সমস্যা নাই, বাইক সার্ভিসিং মোটামুটি ভালোই হয়েছে। এখন ওই নাটটা যদি এখন তারা লাগায় দিতে পারে না কি করবে আমি জানি না। এখন তারা এটা স্বীকার করবে কি না আই ডোন্ট নো। সো লেটস গো, যাই যে তারা কি করে এটাই দেখি। যদি স্বীকার না করে কিছু করার নাই, তারপরে এটা আমার ঠিক করাইতে হবে। এখন কত টাকা লাগবে আমি বুঝতেছি না। সো সাথেই থাকুন, যাই, বেশি কথা না বলি। এখন হচ্ছে প্যারাময় একটা রোড আছে, এই রোডটা পার হয়ে মিরপুর ঢুকে যাব, ঢুকে যে MS মোটরসে যে কথা হচ্ছে। সো MS মোটরসে চলে এসেছি। রুবেল ভাই কই? রুবেল ভাই, হ্যাঁ, আচ্ছা আপনার একটা জিনিস দেখাই। এই এই যে এই নাটটা তো ওইদিন লাগাও নাই, এই যে বাম্পারে এই নাট। কই আমাদের বলেন নাই? এটা এখন এটা করণীয় কি? এটা তো ওই দিন এটা ঠিক করে দিবা না? না না আমার বলে নাই। কই গেছে রুবেল ভাই? সপ্তাহ পর আসতে বলছিলেন না? তো এটা একটু চেক আপ করাইতে নিয়ে আসছি ভাই। আরেকটা জিনিস হচ্ছে ওই যে বাম্পারের একটা নাট হচ্ছে লাগাই নাই, কারণ ওইটা নাকি ভেঙে গেছে, কারণ ওইটা নাকি লেদে থেকে আবার ঠিক করাইতে হবে। কারণ ওইটা ওই দিন আমারে বলে নাই, কারণ বললে ওই দিনই ঠিক করাই নিতাম। এখন ওইটা কি করা যায়, ওটা একটু কি করা লাগে একটু করে দিতে বলেন। হ্যাঁ আচ্ছা, বিলের কথা কিছু বলো না তো। এটা কত কত? হুম হুম, এটা তো তোমাদের তোমাদের দেওয়ার কথা না, এটা তো তোমরাই খুলতে ভাঙে ফেলছো। আচ্ছা আসো, উপরে আসো, দিচ্ছি। ভাই ওইটা কি বিল দিতে হবে? না না সমস্যা নাই, ঠিক আছে, লেদে ওইটা তো সমস্যা নেই। দেখছেন কত সময় লাগছে, ওইটা ঝামেলার জিনিস।
হ্যাঁ এখন আল্লাহর রহমতে ঠিক আছে। হ্যাঁ সার্ভিস আল্লাহর রহমতে ভালো হয়েছে, সন্তুষ্ট। হ্যাঁ হ্যাঁ ওকে ভাই। হ্যাঁ আচ্ছা না না ভালো হয়েছে অনেক সার্ভিস, ঠিক আছে সার্ভিস ভালো হয়েছে অনেক, আসবো আবার ঠিক আছে। ওকে সালাম। হ্যাঁ হ্যাঁ আসবো, সমস্যা নাই, সমস্যা হলে চলে আসবো। সো এখানকার কাজ শেষ, এখন বাজে 12:44। সো আসছিলাম 12:50-এর এইদিকে, 11:50-এর এইদিকে, এখন বাজে 12:44। তো 1 ঘন্টায় আমার কাজটা শেষ হয়ে গেছে। তো যাই হোক কাজ করাইলাম, প্রথমে আসলাম এসে বললাম যে এই সমস্যা, সো ওনারা এটা ঠিক করে দিল। আর লেদে নিয়ে যে ওই ঝালাই করে ভিতরে হচ্ছে স্ক্রু আটকেছিল ওইটা খোলা লাগছে, সো বহুত ঝামেলা করা লাগছে আর কি। এবং আসলে তাদের যে আন্তরিকতা এবং MS মোটরসের যে মালিক যিনি আছে, ওনার নামটা আমার সঠিক খেয়াল আসতেছে না, সো উনি খুবই আন্তরিক এবং আসলে উনি আমাকে বলছে যে আপনি মাঝে মধ্যে এসে এদিকে আসলে গাড়িটা চেক আপ করায় নিয়ে যান, সো ফ্রি অফ কস্টে। সো এরকম আসলে কোনো গ্যারেজে বা কোথাও সার্ভিসিংয়ে কেউ বলবে আমার মনে হয় না, সবাই আসলে ধান্দায় থাকে যে কীভাবে পকেটের থেকে টাকা নিয়ে বের করে নিয়ে যাওয়া যায়। যাই হোক জিনিসটা খুবই ভালো লাগছে, আমি মাঝে মধ্যে আসবো যে কোনো সমস্যা। আসলে NS বাইকের সমস্যা সবাই সমাধান করতে পারে না, এই জন্য আসলে সব জায়গায় অনেক জায়গায় দেখাইলে তারা আরও গাড়ির ক্ষতি করে ফেলে। এখন থেকে আমি এখানেই নিয়ে আসবো, কোনো সমস্যা হইলে এখান থেকে সার্ভিসিং করানোর চেষ্টা করব। ভাল লাগছে আর কি এদের সব মিলিয়ে, এদের সার্ভিসিং বলেন আন্তরিকতা বলেন সব কিছুই ভাল লাগছে। আর যেটা হচ্ছে ওই নাটটা লেদে নিয়ে খোলা লাগছে, খুলে আবার আরেকটা নাট লাগিয়ে দিয়েছে, সো সব মিলিয়ে হচ্ছে 170 টাকা খরচ হয়েছে। লেদের বিল 150 আর নাটের বিল হচ্ছে কত, 20 টাকা মনে হয়। তো যাই হোক ব্যাপার না, আসলে গাড়ি যদি পারফেক্ট হয় তাহলে আসলে টাকা কিছু টাকা গেলেও মানে গায়ে লাগে না। এখন মোটামুটি গাড়ি পারফেক্ট আছে, তাহলে একটা সার্ভিসিংয়ের পরে গাড়ির টুকটাক অনেক সমস্যা হয়, ওগুলো আবার ঠিক করাইতে হয়, সো আমিও ঠিক করাই নিয়ে যাচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটি অনেকেরই উপকারে আসবে যারা NS নিয়ে সার্ভিসিং নিয়ে দুশ্চিন্তায় আছেন যে কোথায় থেকে সার্ভিস করাবেন, কোথায় সার্ভিস করালে ভালো হবে। আমি বলবো নিশ্চিন্তায় MS মোটরসে চলে আসেন, আর যারা NS বাইক নিয়ে দুশ্চিন্তায় আছেন কোথায় সার্ভিস করাবেন, আমি বলবো MS মোটরসে চলে আসতে পারেন। এটা হচ্ছে 60 ফিট বারেক মোল্লার মোড়ে। আসলে এটা আমি কোনো পেইড প্রমোশন না বা আমার কোনো নিজের স্বার্থে না, আমার জিনিসটা ভালো লাগছে ওনাদের সার্ভিসিং, ওই জন্য আর কি বললাম, আপনারা এসে একবার ট্রাই করে দেখতে পারেন। সো যাই হোক এখন বাসার দিকে চলে যাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পর্যন্তই দেখা হবে নেক্সট অন্য কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।